আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম শেপ এবং পিকচার ইনসার্ট পিকচারের কাজ এবং শেপের কিছু কাজ। তো আজ আমি দেখাবো ইনসার্টের মধ্যে আরও কিছু অপশন, যেমন এখানে রয়েছে স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, অ্যাড ইন, ভিডিও লিঙ্ক। এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তো চলুন যাই। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তো আমার প্রথম হচ্ছে, আমি তো গত পর্বে শেপের কাজ দেখিয়েছি, তো শেপের কিছু কাজ আছে, যেমন এই যে বক্ররেখাগুলো, এগুলো আপনারা এভাবে এভাবে আঁকাতে পারেন বা দেখে নিতে পারেন। তো এরপরে আমি দেখবো স্মার্ট আর্ট, স্মার্ট আর্টের কাজগুলো। দেখুন স্মার্ট আর্ট কি, অর্থাৎ বিভিন্ন ভাবে লেখার জন্য বিভিন্ন সার্কেল বা কোর্সেস ব্যবহার করতে হয়। দেখুন এই যে সায়েন্সের বিষয়গুলো অনুপরমাণু গঠন দেখানোর জন্য এরকম ভাবে লিখতে হয়। তো এরকম সার্কেল বা আর কোনো কিছু বৈশিষ্ট্য অথবা কোনো একটা বিষয় যেরকম তিন চারটে বিষয়, এই বিষয়গুলো এখানে এভাবে লেখা যায়। ম্যাট্রিক্স আছে, পিরামিড আছে, পিকচার আছে, তো অফিস ডট কম আছে। তো এভাবে আপনারা কাজ করতে পারেন। তো আমি জাস্ট একটু সার্কেল থেকে কোনো একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। ধরুন আমি এই বিষয়টা নিলাম, এটা নিয়ে ওকে দিলাম। তো এখন দেখুন এখানে পাঁচটা অবজেক্ট হলো, এখানে আমি যা লিখবো সেটাই হবে, যা লিখবো সেটাই হবে। এখন কোনো কারণে ধরুন আপনার পাঁচটার পূর্বে একটা বাড়ানো প্রয়োজন, তখন কার্সারটা দেখে মাউসের ডান সাইডে ক্লিক করে দেখুন এখানে অ্যাড শেপ, অ্যাড শেপ থেকে ক্লিক করবেন। অ্যাড শেপ থেকে অ্যাড শেপ আফটার, অর্থাৎ পূর্বে আর হচ্ছে পরে। তো আমি একটা দিয়ে দিলাম, দেখুন একটা হয়ে গেছে। অথবা তো এভাবে আপনি করতে পারেন। তো দেখুন এখানে ছয়টা হয়ে গেছে। এখন ধরুন কোনো কারণে একটা ডিলিট করে দেওয়া প্রয়োজন, তখন এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের ডান সাইডে ক্লিক করে কাট দিয়ে দিবেন। তো দেখুন কত সুন্দর ভাবে এটা কাট হয়ে গেছে। এখান থেকে ফিল কালার আপনারা দিতে পারেন, কালার চুজ করতে পারেন। দেখুন এই যে উপরে যে বর্ডারটা রয়েছে, বর্ডারের কালার, আর এখানে গিয়ে ফিল কালারটা সিলেক্ট করতে পারেন। দেখুন ফিল কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি চাইলে এক একটা ফিল কালার এভাবে করে দিতে পারি। তো এভাবে আপনারা এখানে মার্কার নিয়ে কাজ করতে পারেন। তো দেখুন এরপরে এখানে ফন্ট সাইজ গুলো পাল্টাতে পারেন, ভিতরে ফন্ট গুলো। এরপরে এখানে ডবল ক্লিক করবেন, করার পর দেখুন এখানে শেপের বিভিন্ন কালার অটোমেটিক দেওয়া আছে, সেগুলো ইউজ করতে পারেন। আর এখান থেকে 2D 3D করার অপশন রয়েছে, দেখুন আমি এটাতে দিলে কিরকম হচ্ছে। তো এভাবে করতে পারেন। আর রিসেট গ্রাফিক্স রয়েছে, এটা ক্লিক করলে রিসেট হয়ে যাবে, মানে পুনরায় ফিরে আসবে, আগের অবস্থায় ফিরে আসবে। এটাই হচ্ছে ইনসার্ট এবং স্মার্ট আর্টের কাজ। তো এরপর রয়েছে আমাদের চার্ট। আসলে চার্টটা কি কারণে ব্যবহার করা, দেখুন চার্ট, আমরা চার্টে ক্লিক করলাম, চার্টে ক্লিক করার পর সরি চার্টে ক্লিক করলাম, চার্টে ক্লিক করার পর এরকম চার্ট আসবে। তো এখান থেকে যেটা একটা সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন এখানে একটা বিষয়, এখানে এক্সেল এর চার্ট, এক্সেল এর চলে এসেছে। ধরুন আমি এখানে লিখলাম নেম, এখানে লিখলাম বাংলা, এখানে লিখলাম ম্যাথ, এখানে লিখলাম টোটাল টোটাল। এখন ধরুন এখানে একজনের নাম দিলাম রানা, এখানে তার একটা মার্ক দিলাম, তাকে একটা মার্ক দিলাম, এখানে একটা মার্ক দিলাম। তো এখানে টোটালটা আমি যোগ করে দিচ্ছি, আমি এটাকে যোগ করে দিলাম। আচ্ছা হয়ে গিয়েছে। এখন ধরেন এখানে আর একটা নাম দিচ্ছি রাহার, তাকে একটা মার্ক দিচ্ছি, এটা অটোমেটিক এরপর এখানে আর একটা নাম দিচ্ছি না। তো এখানে এটা একটা মার্ক দেবো,
এখানে এলেক্সা মান দেবো, অটোমেটিক চলে এসেছে। এখানে আর একটা নাম দিচ্ছি, এখানে একটা মার্ক দিলাম, এখানে একটা মার্ক দিলাম। তো এরপর দেখুন এখানে অটোমেটিক চলে এসেছে। তো দেখুন এই যে আমি নেম একটা ডেটা শিট তৈরি করছি, তো এর উপর এই যে চারটা ছোট বড় হয়েছে, দেখুন রানার কোনটাতে কত বার সেটা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ বাংলা এই যে কালার গুলো দেখে নেয়, এখানে কালার দেওয়া আছে যে বাংলা কত পেয়েছে, ইংরেজি কত পেয়েছে। তো এটা করার পর আপনি এটা ক্লোজ করে দিতে পারেন, যে শুধুমাত্র চারটা এখানে চলে আসবে। তো এভাবে আপনারা এক্সেলে অর্থাৎ অডিট চার্টের কাজ করতে পারেন। তো চার্ট এখানে আবার কালার পরিবর্তন করতে পারেন, দেখুন চার্টের কালার আছে, আপনি চাইলে এখান থেকে কালার গুলো পরিবর্তন করে দিতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের চার্ট রয়েছে, আপনি চাইলে এরকম কালার নিতে পারেন, এভাবে আপনি চার্ট করতে পারেন। তো এরপরে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে ইনসার্ট স্ক্রিনশট। স্ক্রিনশটটা কি আছে, স্ক্রিনশটটা হচ্ছে এটা, এখানে ক্লিক করার পর স্ক্রিন সিলেক্টিং এ ক্লিক করবেন, পরে একটু ওয়েট করবেন। তো ওয়েট করলে দেখুন একটু পর কার্সারটা এরকম প্লাস চিহ্ন আসবে, তখন এটা চাপ দিয়ে ধরে যতটুকু প্রয়োজন এরিয়া ততটুকু নেবেন, ততটুকু আপনার হচ্ছে পেজের ভিতর চলে যাবে। এটাই হচ্ছে স্ক্রিনশট, এটাই হচ্ছে স্ক্রিনশট। আপনি এভাবে স্ক্রিনশট নিতে পারেন, কারণ এভাবে স্ক্রিনশট নিয়ে আপনি ছোটখাটো প্রয়োজনীয় পিক্সেলের কাজগুলো স্ক্রিনশটের মাধ্যমে করতে পারেন। এরপর রয়েছে আপনার অ্যাডিন। অ্যাডিনের কাজ থেকে অ্যাডিন হচ্ছে বিভিন্ন উইকিপিডিয়া বা বিভিন্ন কোনো সফটওয়্যার এখানে অ্যাড ইন করে আপনি রাখতে পারেন। অনলাইন ভিডিও, এটা হচ্ছে অনলাইন নেট কানেক্ট থাকলে অনলাইন থেকে অটোমেটিক ভিডিও আনতে পারে সার্চ দিয়ে। এটা হচ্ছে লিঙ্ক, লিঙ্ক হচ্ছে এখানে দেখুন লিঙ্কের কাজটা আমি দেখাই, এখানে ক্লিক করবেন। করার পর আপনি যদি চান যে এখানে কোনো ফেসবুক বা ওই ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, তাহলে এভাবে লিখবেন www.facebook.com। ওকে, দেখুন এখানে একটা অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে ফেসবুক। তো এখানে কন্ট্রোল চাপ দিয়ে যদি এখানে ক্লিক করেন, নেট লাইন থাকলে অটোমেটিক ফেসবুকে চলে যাবে, যেহেতু নেট লাইন নাই সেজন্য এখানে এটা হবে না। আচ্ছা, তারপর দেখাচ্ছি কোনো ফাইলকে কিভাবে লিঙ্ক করবেন। তো লিঙ্ক করার জন্য এখানে গিয়ে এখানে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর দেখুন এখানে ধরুন এই একটা ফাইল রয়েছে, এই ফাইলের তাকে আমি লিঙ্ক আকারে করে দেবো। তো এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে ফাইলটা লিঙ্ক আকারে চলে এসেছে, এখন কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করবেন। দেখুন ওই ফাইলটা অটোমেটিক ওপেন হয়ে গেছে, মানে ডাবল ক্লিক করার কারণে ওই ফাইলটা যা লেখা ছিল দেখুন ASDSSDFF, তো এই ফাইলটা অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে। অর্থাৎ বড় কোনো ফাইল এখানে আপনি চাইলে লিঙ্ক করে দিতে পারেন, এভাবে লিঙ্কের কাজ করতে পারেন। এরপর রয়েছে কমেন্ট, ধরুন এই লেখাটার পাশে আপনি একটু কমেন্ট করে দিতে পারেন, এখানে কিছু লিখলে এভাবে কমেন্ট করে দিতে পারেন। এভাবে আপনি কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা আমি যে বিষয়গুলো দেখালাম যে পর্যন্ত দেখালাম, তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে, কারণ আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করবো। এবং আমার ভিডিওগুলো যদি একটু দেখতে দেখো তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে অংশটা এটা তোমাদের জন্য কোনো প্রবলেম হবে না, অতি সহজেই তোমরা এই বিষয়গুলোতে কাজ করতে পারবে এবং বিস্তারিত ডিটেলভাবে কাজ করতে পারবে।